बातिल ने जब जब बदले हैं तेवर, आया है तब तब मेरी जुबा पर नारा ए तकबीर अल्लाहु अकबर। তুমি আমার সহধর্মিণী, তুমি আমার জীবন সঙ্গিনী, তুমি আমার দুনিয়ার সাথী, বিছানার সাথী। ও আমার বিবি সাহেবা, তুমি আমার কাছে দরখাস্ত করবে আর আমি তোমার স্বামী রাখব না, এটা হতে পারে না, তাই আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম। ও বিবি সাহেবা, কি তোমার আর্জি, কি তোমার আশা, কি তোমার দরখাস্ত আমার কাছে বলো, অসুবিধা হবে না। ও সুদেবপুরের জবান যুবকেরা, ওরে আমার ভক্ত পাগলেরা, মহব্বতের মানুষেরা, আমার আম্মা জান বোনেরা, বেটিরা খালারা, বিবি সাহেবাকে স্বামী অনুমতি দিয়ে দিলে। ও বিবি সাহেবা, অনুমতি দিলাম জানিয়ে দাও, কি তোমার আশা, কি তোমার চাহিদা, ভয়ের আমার বাবাজিরা। ঠিক সেই সময় বিবি সাহেবা স্বামীকে জানিয়ে দেয়, স্বামী গো আল্লাহ আপনার অফরন্ত অর্থ দান করেছে গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে প্রদেশে, পশ্চিমবাংলায়, বিহারে, উড়িষ্যায়, গুজরাটে, আহমেদাবাদে, বিভিন্ন প্রদেশে আপনার কোটি কোটি টাকার ব্যবসা চলে। এই অর্থের কোনো হিসাব নাই, অর্থের কোনো হিসাব নাই, পরিমাপ নাই, তাই আমি আপনার বিবি সাহেব আপনার কাছে দরখাস্ত জানিয়ে দিলাম। ওই অর্থ থেকে বাৎসরিক একটা বাজেট আমার জন্য বরাদ্দ করে দেবেন, একটা বাজেট আমার জন্য পেশ করে দেবেন। ওই অর্থটা কেবলমাত্র খরচ করবার অধিকার আমারই থাকবে, আর কারো অর্থ অধিকার থাকবে না, কেউ হস্তক্ষেপ করতে পারবে না। আমার মন মতো ইচ্ছা খরচ করবো, যেখানে খুশি, কেউ বলার থাকবে না, আপত্তি করবে না। ওগো আমার স্বামী, আমার জন্য কি এই অর্থ বাজেটটা বরাদ্দ আপনি করবেন? এই অর্থ বাজেটটা আপনি কি আমার জন্য বরাদ্দ করবেন, যেটা কেবলমাত্র খরচ করবার অধিকার আমারই থাকবে, আর কারো থাকবে না? স্বামী বলছে, বিবি এই অর্থ সম্পদের মালিক শুধু আমি, তাহলে তুমি না? বলছে, হ্যাঁ আমি তো বটে, তবে এর থেকে কেবলমাত্র আমার জন্য বাৎসরিক একটা বাজেট বরাদ্দ করবেন, এটা খরচ করবার অধিকার একমাত্র আমারই থাকবে, আর কারো থাকবে না। স্বামী বলছে, আচ্ছা বিবি, আমি যে অর্থটা বাজেট হিসাবে বরাদ্দ করব, সেই বাজেটে যদি তোমার এমন একটা ইচ্ছা আছে, হয়তো সেই বাজেটে কুলোবে না, কম পড়ে যাবে, হয়তো তোমার মনের আশাটা পূরণ হবে, তাই তুমি কি কাজে লাগাবে এইটা আমাকে একটু বলো, সেই পরিমাণ বাজেট বরাদ্দ করব, অসুবিধা হবে, কি কাজে লাগাবে? বিবি বলছে, স্বামী গো, ওগো আমার স্বামী, আমি যে কাজটায় লাগাবো, এটা যদিও খুব সামান্য কাজ, কিন্তু এর মর্যাদা গুণটা অনেক বড়। বলো না বিবি, কি কাজে লাগাবে? ওগো আমার স্বামী, আল্লাহ আমার আর তোমার দুজনের কোল আলো করে একমাত্র কন্যা, একমাত্র মেয়ে আমেনাকে দান করেছে। আমেনা ছাড়া আর দ্বিতীয় কোন সন্তানাদি আমাদের নাই। ওগো আমার স্বামী, আর কোন বাচ্চা কাচ্চা নাই, বাচ্চা কাচ্চা হয় না। নিত্য নতুন ওয়াজ ও গজল দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন নিত্য নতুন ওয়াজ ও গজলের ভিডিও সবার আগে দেখার জন্য। তাই এই বাচ্চাটা যদিও আমাদের পেটের ছেলে নয়, তবে পালিত ছেলে হিসাবে এর পরিচয়, তাই আমার মনটা বড় চায়
এই ছেলেটাকে আমি বাইরে বিদেশে পাঠাবো, মাদ্রাসায় পাঠাবো, পড়াশোনা করবে, আলেমে হাক্কানি হবে, আলেমে দ্বীন হবে, আলেমে রব্বানি হবে, আলেম হয়ে ফিরে আসবে, যদিও পেটের ছেলে হিসাবে আলেমের বাপ মা হতে পারবো না, তবে পালিত ছেলে পালিত সন্তান হিসাবে আলেমের বাপ মা তো হতে পারবো, এটা আমার মনে জীবনে বড় শখ। আমার স্বামীটাই আপনি একটা বাজেট বরাদ্দ করবেন, ওই অর্থটা কেবল আমার ইচ্ছা মতো খরচ করে আমি এই বাচ্চাটাকে আলেমে হাক্কানি বানাবো, মওলানা করাবার জন্য এই বাচ্চার পিছনে খরচ করব। এই বাচ্চার পিছনে আমি খরচ করব ওই পয়সাটা। এই কথা যখন জানালো স্বামীর মনটা খুশিতে বাগে বাগ হয়ে গেল, ধরে বলুন সুবহানাল্লাহ। এত ভালো কাজ করবে তার জন্য বাজেট বরাদ্দ করতে হবে। ওরে আমার অর্ধাঙ্গিনী সহোদরিনী, ও বিনি সাহেবাব, ও বিনি সাহেবাব, এই বাচ্চাটার পিছনে মাদ্রাসায় পড়াশোনা করাতে গিয়ে, বাইরে পাঠাতে গিয়ে, এর ব্যবস্থা দিয়ে গ্রহণ করতে গিয়ে তোমার যত অর্থের প্রয়োজন হবে করে তুমি আমার অর্থ ভান্ডার থেকে নেবে, এর কোনো হিসাব দেওয়ার দরকার হবে না, আমি তোমার জন্য খোলা পারমিশন খোলা অনুমতি দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলা যায় না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার বাবাজিরা ওই অর্থ বাজেট বরাদ্দ হয়ে গেল, যার কোনো হিসাব নাকি ছিল হিসাবে বজা বরাদ্দ করা হলো, বাজেট দেওয়া হলো, ঠিক সেই মতো বাচ্চাটাকে মাদ্রাসায় পাঠানোর ব্যবস্থা হয়ে গেল, মাদ্রাসায় পাঠিয়ে দিল, বাচ্চাটা পড়াশোনা শুরু করে দিল। দেখতে দেখতে বছরের পর বছর পার হয়ে গেল, খুব সঙ্গে আলোচনা করি বাবাজি, বছরের পর বছর পার হয়ে যায়, দেখতে 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 দশটি বছর পার হয়ে যায়, এই দশটি বছর পড়াশোনা করে ওই বাচ্চাটা আলেমে দ্বীন আলেমে হাক্কানি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম হয়ে মওলানা হয়ে পালিত পিতা পালিত মাতার ঘরে ফিরে আসে, বাপ মায়ের মনটা বড় খুশি হয়ে যায়, যদিও আমাদের পেটের বাচ্চা নয় তবে তো পিঠের বাচ্চা হিসাবে মনটা বড় খুশি হয়, এ তো আমাদের পালিত ছেলের মতো, আমাদেরই তো বাপ মা নাম ডাকে, আব্বা আব্বা করে ডাকে, মা মা করে ডাকে, তাই মনটা বড় খুশি হয়ে যায়। দশটা বছর পার হয়ে যায়, আলেমে দিন হয়ে ঘরে ফিরে আসে, ওই ঠিক সেই সময়ে ওই সময়ের মধ্যে ওদের একমাত্র কন্যা আবে না, আস্তে আস্তে যুবতী হয়ে যায়, বড় হয়ে যায়, 17-18 বছর বয়স হয়ে যায়। স্বামী আবার ব্যবসা থেকে 6-7 মাস পরে বাড়ির পথে রওনা হয়, স্বামী যখন বাড়ি এসে পৌঁছায় সারাদিনটা পার হয়ে যায়, রাতের বেলায় স্বামী আর স্ত্রী দুজনা মিলে যখন বিছানায় ঘুমায়, ঠিক সেই সময় স্বামীর কানে মুখটা লাগিয়ে বিবি সাহেবা রাতের বেলা জানায়, ওগো স্বামী দিন তো পার হয়ে যাচ্ছে, একটা বিষয় খবর রেখেছো তো, একটা বিষয় খবর রেখেছো, কি কি বিষয় বলো না। আরে তোমার মনে নেই তোমার মেয়ে আমেনা দেখতে দেখতে যে বড় হয়ে গেছে, ওর বিবাহের ব্যবস্থা করতে হবে না, আমাদের তো আর কোনো সন্তানাদি নাই, তাই তোমার বন্ধু বান্ধব পরিচিত মানুষ কোটিপতি করোড়পতি মানুষ বহু আছে, তাদের সঙ্গে আলোচনা করে একটা ভালো পাত্রের সন্ধান করো না, যে পাত্রটা যাকে যার সাথে আমাদের মেয়ে আমেনার বিবাহ দেওয়া হবে, তবে এটা মনে রাখবে সে যেন ঘর জামাই হয়ে আমাদের কাছে থাকে, কারণ আমাদের তো কোনো ছেলে নেই, মেয়েটাকে বিয়ে দিয়ে যদি বাইরে পাঠিয়ে দিই তো আমাদের দেখভাল করবে কে, দেখাশোনা করবে কে, তাই এমন একটা পাত্র দেখবে সে যেন ঘর জামাই হয়ে আমাদের বাড়িতে থাকে, এই অঢেল সম্পদ কোটি 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 টাকার সম্পদের সেই তো মালিক হবে,
এইরকম একটা ভালো সৎ পাত্রের সন্ধান করো। আমেনার আব্বা অবাক নেত্রে তাকিয়ে আছে আমেনার মার দিকে, কি দেখছ না কিছু ভাবছি। দেখতে দেখতে আমেনা কবে বড় হয়ে গেছে আমি তো বুঝতে পারি। ও আমার বিবি সাহেবা, আমেনা যে দেখতে দেখতে বড় হয়ে গেছে, সত্যি তো একটা পাত্রের সন্ধান করা দরকার। ঠিক আছে, চিন্তা করো না। আমি মনে মনে ভাবছি, আমার বন্ধু বান্ধবদের ভাবাচ্ছি, ওরা একটা পাত্রের সন্ধান করবে, সেই পাত্রের সঙ্গে দেখা দেখাশোনা করে বিবাহ দেওয়া হবে, আমেনার আর অসুবিধা হবে না। ও বিবি সাহেবা, চিন্তা করো না, বিবি রে চিন্তা করো না, ভয় না আমার বাবা জিদা। ঠিক সেই সময় বিবি সাহেবা স্বামীর কাছে নিজের তরফ থেকে একটি প্রস্তাব দেয়, ও আমার স্বামী, আমি আপনার অর্থাঙ্গিনী, আমি আপনার সহধর্মিনী, আমি আপনার বিবি সাহেবা, তাই আপনি যদি অনুমতি দেন আমেনার জন্য আমার একটা দেখা পাত্র আছে, ওই পাত্রের প্রস্তাব আমি আপনাকে দেব। স্বামী বলছে, কি বলছো তুমি? আমেনা কি আমার একার মেয়ে নাকি? তোমারও তো মেয়ে, তাই আমার যেমন দায়িত্ব আছে তোমারও তো আছে, আমার যেমন হক আছে তোমারও তো আছে। সবচাইতে বেশি হক কার? বাপের না মার? এ জোরে বলেন, খেদমত করতে হবে কার? খেদমত করতে হবে কার? খেদমত করতে হবে কার? খেদমত করতে হবে কার? এ তিনবার আমার নবীকে জিজ্ঞাসা করলেন, নবী তিনবার বললেন তোমার মায়ের, চারবারের বার যখন জিজ্ঞাসা করলেন তখন বললেন তোমার আব্বা। মায়ের হকটা অনেক বেশি, তো তোমার হক বেশি, তো তুমি পাত্র নির্বাচন করেছো, বলবে অসুবিধা কি? ওগো আমার স্বামী, ওগো আমার অর্থাঙ্গ সহধর্ম, ও জীবন সঙ্গী, ওগো আমার প্রাণপ্রিয় পতি, আপনার যদি অসুবিধা না হয় পাত্রের প্রস্তাব আপনাকে দেব আমি। বলে বিবি অসুবিধা নাই, তাড়াতাড়ি প্রস্তাবটা দিয়ে ফেলো। আমেনার মা জানিয়ে দিল, ওগো আমার স্বামী, কোথায় বাইরে কার জায়গায় কোন জায়গায় পাত্র দেখতে যাবে, সেই ছেলেটা কেমন হবে না হবে, তার চরিত্র কেমন হবে, তার নীতি আদর্শ কেমন হবে, তার বাপ মা কেমন হবে, তার পরিবেশটা কেমন হবে, এটা হয়তো জানা থাকবে না, এক দেখবো এসে আড়া হয়ে যাবে। তার জন্য আমি আমেনার জন্য পাত্র নির্বাচন করেছি, যে ছেলেটা আমাদের কাছে মানুষ হয়েছে, আমরা তাকে মানুষ করেছি, হাতে গড়ে মানুষ করেছি, আজ ওই ছেলেটা আলেমে হাক্কানি হয়ে এসেছে, আলেমে রব্বানি মৌলানা সাহেব হয়ে এসেছে। ওই পাত্রর সাথে যদি আমেনার বিবাহ দেওয়া হয় আপনার কি কোনো আপত্তি আছে? কারণ ও আমাদের সংসার সম্পর্কে জানে, ব্যবসা সম্পর্কে জানে, আমাদের নীতি আদর্শ সম্পর্কে জানে, আমরাও ওর নীতি আদর্শ সম্পর্কে জানি, ওর ইতিবৃত্ত আমাদের জানা, আমাদের ইহাতে মানুষ হয়েছে, ওর অসুবিধা হবে না। স্বামী বিবির মুখের দিকে তাকিয়ে অর্ধাঙ্গিনী সহকর্মিনী হিসাবে বিবিকে জানিয়ে দেয়, ও আমার বিবি সাহেবা, প্রস্তাবটা যে তোমার অতি উত্তম এটা অস্বীকার করার নয়, তবে বিবি সাহেবা যদি ওই ছেলের সাথে আমেনার বিবাহ দেওয়া হয় রাস্তায় পার হতে পারবে না, মাথা তুলতে পারবে না, লজ্জায় মাথা ঘেট হয়ে যাবে, রাস্তায় যে যেমন পারবে সে তেমন মন্তব্য করবে, বাধা দিতে পারবে না। বলে কেন স্বামী, কি ব্যাপার বলো না? স্বামী জানিয়ে দেয়, বিবি রে ওই ছেলেটার পরিচয় পত্র বলে কিছু নাই, ওর বাপের ঠিকানা নাই, মায়ের ঠিকানা নাই, ওর ঘর নাই, বাড়ি নাই, জমি নাই, জায়গা নাই, আমরা কোটিপতি, আমাদের অর্থের কোনো সমসমান নাই, অর্থের কোনো হিসাব নাই। ও বিবি সাহেবা, কোটিপতি হিসাবে, কোটিপতি হিসাবে আমরা যখন ওই ছেলে
ছেলেটার সঙ্গে আমেনার বিবাহ দেব, আমেনার সঙ্গে ওর সাক্ষাৎ মোবারকটা হই করিয়ে দেব ও আমার বিবি সাহেবা। তখন লোকে রাস্তা ঘাটে বলাবলি শুরু করে দেবে, এই ছেলেটা ওর বাড়িতে থেকে মানুষ হয়েছে, ওর খেয়ে পরে মানুষ হয়েছে, ওর পয়সায় আলেম হয়ে এসেছে, ওই বাড়িতে থাকাকালীন বড় হয়েছে, তাই এর ঘর নাই, বাড়ি নাই, সময় সম্পদ নাই, এর বাপ মা ঠিকানা নাই, ওর পত্রিপলি পিতৃ পরিচয় নাই, মাতৃ পরিচয় নাই, সেই ছেলেটার সাথে কোটিপতির মেয়ের বিবাহ কি করে হয়? এই বাড়িতে থাকতে গিয়ে হয়তো কোনো দুর্ঘটনা কিছু ঘটে গেছে, যার জন্য ওই ছেলের সাথে এই মেয়ের বিবাহ দিয়েছে। এই যে দুর্নাম বদনামটা দেবে, এই দুর্নাম বদনাম থেকে মাথা তুলতে পারবে না, জবাব দিতে পারবে না, এই দুর্নাম তোমাকে মাথায় করে নিতে হবে। ভাইরা আমার বাবা দিদা বিবি সাহেবা বড় বুদ্ধিমতী মেয়ে ছেলে, বড় বুদ্ধিমতী মেয়ে ছেলে। ওই সময়তে বিবি সাহেবা জানিয়ে দিয়ে দেয়, ও আমার স্বামী আপনার যুক্তিটা খণ্ডন করার নয়, এই যুক্তিটা যে মেনে নিতে হবে এতে কোনো সন্দেহ নাই, অবশ্যই এই দুর্নাম বদনামটা দেবে, এবং সেই দুর্নাম বদনাম থেকে কি করে বাঁচা যাবে সেই বিষয়ে আমি আপনাকে কি একটা যুক্তি দেব, ওই যুক্তিটা একবার কি শুনবে? দেখো যদি যুক্তিটা গ্রহণযোগ্য হয় তাহলে গ্রহণ করবে, যদি গ্রহণযোগ্য না হয় বাদ দেবে, অসুবিধা হবে না। স্বামী বিবিকে লক্ষ্য করে জানিয়ে দেয়, ও বিবি সাহেবা ও আমার রক্তাঙ্গিনী যুক্তিটা বলো তো শুনি, ওই যুক্তিটা নেওয়া যায় কি না দেখি, যুক্তিটা জানিয়ে দাও। বিবি সাহেবা স্বামীকে জানায়, স্বামী গো আপনি হলেন কোটিপতি, তাই এলাকার মোড়ল মাতব্বর মন্ত্রী মিনিস্টার মেম্বার প্রধান যা আছে সব তো আপনার পরিচিত, আপনার অধীনস্থ, পয়সার হিসাবে আপনার সঙ্গে সবার সঙ্গে সুসম্পর্ক আছে, তাই মন্ত্রী মিনিস্টার এলাকার মতবর নেতা মোড়ল যারা আছে এদের সবাইকে একদিন আপনার বাড়ির মেহমান হিসাবে দাওয়াত করে নিয়ে আসুন, একদিন আপনার বাড়িতে দাওয়াত দেন, এলাকার নামি দামি হোমরা চোমরা নেতা মতবর মোড়ল বিচারক যারা আছে এদের সকলকে একদিন বাড়িতে নিয়ে এসে হাজির করুন, আর এদের কাছে আপনার মেয়ে আমেনা যে বড় হয়ে গেছে তার যে একটা পাত্রের প্রয়োজন, বিবাহ দিতে হবে, এই প্রস্তাবটা আপনি রাখুন। এই প্রস্তাবটা রাখার পরে আমি আমেনার মা, আমার তরফ থেকে যে প্রস্তাবটা আপনার কাছে দেওয়া হয়েছে ওই প্রস্তাবটা আপনি এই সমূহ শিক্ষিত জ্ঞানী পণ্ডিত মানুষ আপনার আপনার মহাব্বতের ভালোবাসার মানুষগুলো যারা আসবে মোড়ল মতব্বর নেতা মন্ত্রী মিনিস্টার যারা থাকবে এদের সামনে আমার তরফ থেকে যে প্রস্তাবটা দেওয়া হলো এই প্রস্তাবটা আপনি রাখবেন, এই প্রস্তাবটা যদি আপনি রাখেন আর এটা মোড়ল মতব্বররা সবাই যদি মেনে নেয়, সবাই যদি গ্রহণ করে নেয়, স্বীকার করে নেয়, তাহলে আর অসুবিধা হবে না, কোন মায়ের লাল মাথা উঁচু করে এই দুর্নাম বদনাম করার সাহস পাবে না, সবাই যদি সম্মতি দেয়, সবাই যদি মেনে নেয়, ঘর জামাই করে ওই মৌলানাকে জামাই করতে অসুবিধা হবে না, এই প্রস্তাবটা আপনি দেবেন। বিবি সাহেবার বুদ্ধিমতী বিবি সাহেবার প্রস্তাবে স্বামী বড় খুশি হয়ে গেছে, স্বামী বললেন সত্যি তোমার যুক্তি আর বুদ্ধি আছে, ও বিবি সাহেবা তোমার এই প্রস্তাবটা মেনে নেওয়া হলো, তাই করা হবে, একদিন নেতা মাতব্বর মোড়ল মিনিস্টার যারা ছিল সবাইকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসলো, বাড়িতে নিয়ে এসে ভিআইপি ভিভিআইপি মেহমান হয়ে তারা এলো সকলের সামনে, আমেনার আব্বা আমেনার কথাটা জানালো, আমার একমাত্র মেয়ে ও আমার বন্ধুরা ও আমার ভালোবাসার মহব্বতের মানুষেরা, আমার একমাত্র মেয়ে আমেনা, আমার একমাত্র কন্যা আমেনা, ওই আমেনা এখন বড় হয়ে গেছে, ওর জন্য
একটা পাত্রের ব্যবস্থা করতে হবে, পাত্রের সন্ধান দিতে হবে, যে আমার ঘর জামাই হয়ে থাকবে, আমার এই সময় সম্পদ সামলাবে, সে যেন বুড়ো বয়সে আমাদের দিকে একটু লক্ষ্য দেবে, এইরকম একটা সব পাত্রের সন্ধান করতে হবে। তাই প্রস্তাবটা তোমাদের কাছে দিলাম, তোমরা একটু চিন্তা ভাবনা করো, একটু দেখো সেরকম মন মন ভালো ছেলে। এটা বলবার পরে আমি সবাইকে লক্ষ্য করে জানিয়ে দিল, ও আমার প্রতিবেশী বন্ধু আলে ঘরের ভেতর থেকে ডাক দেয়, ও মা আমেনা, ও মা আমেনা, ও মা আমেনা, তুমি আমার একমাত্র কন্যা, একমাত্র মেয়ে আমেনা, কি তোমার চাহিদা, কি তোমার আশা, কি তোমার ইচ্ছা বলো না, ও আমেনা কেন আসি 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 করে আসতে পারো না, কি হয়েছে মা, এসো মা এসো ঘরে এসো, আমেনা সুযোগ পেয়ে যায়, সেই সুযোগে ঘরে গিয়ে পৌঁছায়, আমেনা মায়ের সামনে গিয়ে দাঁড়ায়, আমেনা মায়ের কাছে গিয়ে হাজির হয়ে যায়, ও ও আল্লাহর পাগলেরা, আমেনা গিয়ে যখন দাঁড়ায় মা জননী জিজ্ঞাসা করে জানতে চায়, ও আমেনা কি চাহিদা তোমার, কেন আসো আর ফিরে যাও জানিয়ে দাও, আমেনা সুযোগ পেয়ে মাকে জানায়, ও মা জননী আমি যে আশা নিয়ে আসি, আমার যা ইচ্ছা আছে জানাবার, এটা জানালে তুমি কি মেনে নেবে মা, তুমি কি আমার ইচ্ছা পূরণ করবে মা, আমেনার মা জননী বলে বেটি রে তুই আমার একমাত্র মেয়ে আমেনা, ও মা আমেনা তোর কি ইচ্ছা, কি আছে, কি চাওয়া, কি পাওয়া বল না মা, তুই যা চাইবি তাই দেব, অসুবিধা হবে না, ও মা আমেনা, ও আমার বেটি আমেনা, তুই একমাত্র কন্যা মা, কি চাইবি দেব বল মা, গাড়ি চাইবি গাড়ি দেব, বাড়ি চাইবি বাড়ি দেব, টাকা চাইবি টাকা দেব, অর্থ সময় সম্পদ চাইবি দেব, সোনা গহনা চাইবি দেব মা, যা চাইবি তাই দেব, অসুবিধা হবে, অসুবিধা হবে না, ও জওয়ান যুবকেরা, ও আমার আম্মা যার বোনেরা, মা যখন ওয়াদা করে নেয় আমেনা মাকে জানিয়ে দেয়, ও আমার আম্মা যান, ও মা জননী, ও আমার আম্মা যান, আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই, অর্থ চাই না, টাকা চাই না, সোনা দানা গহনা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, কিছু আমার দরকার হবে না মা, আমি যেটা চাই সেটা যেন পাই, আমার যেন কম বেশি না হয়, আমেনার মা জননী জানায়, ও মা কি চাও মা বলো না, আমেনা মায়ের হাত ধরে জানিয়ে দে, ও গো মা জননী, ও আমার গর্ভধারিণী, ও আমার জনম দুঃখিনী মা, 19টা বছর ধরে আমি যাকে আব্বা বলে ডাকি, যে আমার বাপের পরিচয় নিয়ে যার পরিচয় আমি পরিচিত মা, সেই আমার জন্মদাতা পিতা, তোমার পরিচয় যাকে আব্বা বলে চিনি, বলো না মা, সে আমার অরিজিনাল বাপ না নকল বাপ, আমার বাপের পরিচয় বলে না বলে দাও, মায়ের মাথাটা নিচু হয়ে যায়, মা আর থাকতে পারে না, মা আর সহ্য করতে পারে না, আমেনার মাথা থেকে হাতটা নামিয়ে নেয়, ও বেটি আমেনা, ও মা আমেনা, 19 বছর পার হয়ে গেল, কোনদিন জানার কথা মনে করলি না, কোনদিন জানতে চাইলি না, আজ 19 বছর পরে কি হলো হঠাৎ করে, বাপের পরিচয় জানার কি দরকার হলো মা, কেন হঠাৎ করে এমন করে জানতে চাইলি, যদিও বা জানতে চাইলি, আমার মা হাতটা মাথায় তুলে কসম করালি, তুই আমার একমাত্র কন্যা আমেনা, দ্বিতীয় মা বলে ডাকার মতো আরে কেউ না,
ও বেটি আমেনা, কেন হঠাৎ করে এমন বিপদে ফেসাদে ফেলে দিলি? কেন মা আমার বাপের পরিচয় আমাকে বলবে? আমি যাকে আব্বা বলে ডাকি সেই আমার বাপ হবে, তাকে আমি আব্বা বলবো? এতে আপনার অসুবিধা কি মা? ও মা জরুরি, তাই আমার আব্বার পরিচয়টা দাও, চুপ করে থেকো না। আমেনার মা জরুরি, আমেনার হাতটা ধরে মাথা নিচু করে আস্তে আস্তে করে জানিয়ে দেয়, ও বেটি আমেনা, ও আমার মা আমেনা, ও আমার কন্যা আমেনা, 19 বছর ধরে তুমি তোমার যে বাপের পরিচয় পেয়েছো, যে বাপকে আব্বা 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 করে ডেকেছো, 19 বছরের পরিচিত বাপ যেটা, ওটা তোমার আসল বাপ না, ওটা তোমার নকল বাপ মা আমেনা। আমেনার মাথা নিচু হয়ে যায়, মা তুমি কি বললে মা? আমার ওটা আসল বাপ নয়, তাহলে কে আমার আসল বাপ হয়? আসল বাপের পরিচয়টা বলো মা, আর দেরি করো না, জীবনের স্বাদ মিটিয়ে নেব, জন্মের মতো বাপ বলে ডেকে বাপের স্বাদটা মিটিয়ে নেব, নকল বাপে আর বাপ বলে ডাকবো না। আমেনার মা জননী জানায়, ও বেটি আমেনা, আর লজ্জা দিস না, আর লজ্জা দিস না মা, ও বেটি আমেনা, আর লজ্জা দিস না মা, তোর আব্বা এমন একটা জাতি, তোর আব্বা এমন একজন, তার পরিচয়টা এমন, তার বংশ পরিচয়টা এমন, তার জন্ম বৃত্তান্তটা এমন, জাতির দিকটা এমন, যে জাতির কথাটা বলা যাবে না। ও আমেনা, আর লজ্জা দিস না মা, তোর জন্মদাতা পিতা যিনি, জাতিতে মুসলমান নন তিনি, ও বা আমেনা, খ্রিস্টান নয় হিন্দু নয়, ও আমেনা আমেনা আমেনা, আর জানতে চাস না মা, বলো না মা, বলো না, লুকিয়ে রেখো না, ওয়াদা করেছো কসম করেছো, যা সত্য তাই বলবে, গোপন করবে না। আমেনার মা মাথায় হাতটা রেখে বলে, বেটি আমেনা, তোর বাপ যিনি কর্মধারিণী জনম দুঃখিনী মা হিসাবে আমি তোকে পালন করেছি, চারও বসে তুই জন্ম নিয়েছিস, তোর জন্মদাতা পিতা হলো একদিন একজন বাগদির জাত, ও আমেনা, তুই হলি বাগদির জন্মিত মেয়ে, তোর বাপ হলো জাতিতে একজন বাগদি, ওটা তোর বাপ না। আমেনার মাথাটা নিচু হয়ে যায়, আমেনা আর থাকতে পারে না, আমেনা মনে মনে চিন্তা করে, আমার স্বামী মাওলানা আলেমে দিন আলেমে হাক্কানি আলেমে রব্বানি, আমি আমার স্বামীর কাছে ওয়াদা করেছি আমি এক চুল পরিমাণ লুকাতে পারবো না, যা শুনলাম তাই বলতে হবে, নইলে আমার ওয়াদা ভঙ্গ হবে, তাই স্বামীকে বলতে হবে। কি বলবো আমি আমেনা, স্বামীর কাছে কি করে বলবো আমার ওটা বাপ না, আমার বাপ একজন বাগদির জন্মিত, বাগদির জন্মের ছেলে, আমি হলাম বাগদির জন্ম দেওয়া মেয়ে, এটা যদি আমার স্বামী মাওলানা জানতে পারে, আমাকে তো আর পাত্তা দেবে না, তালাক দেবে আর নেবে না। ও জওয়ান যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, ও আমার বেটিরা খালারা, আমেনা মাথা নিচু করে মায়ের কাছ থেকে বাহির হয়, স্বামীর কাছে এসে মাথা উঁচু করে না, মাথা নিচু করে দাঁড়ায়, স্বামী মাওলানা সাহেব জানতে পেরে যায়, বুঝতে পেরে যায়, আমেনার দিকে লক্ষ্য করে জানতে চায়, ও আমেনা কি হয়েছে, কি শুনেছো বলো না, কি বলেছে জানিয়ে দাও। ও জওয়ান যুবকেরা, আমেনা মাথাটা নিচু করে দাঁড়ায়, স্বামীকে বলতে চায় না, স্বামী যখন ঘোরাঘুরি শুরু করে দেয়, আমেনা সুযোগটা কাজে লাগায়, স্বামীর হাতটা ধরে মাথায় উঠিয়ে নেয়, স্বামীর হাত ধরে ওয়াদা করায়, ওগো আমার স্বামী, আমি আপনাকে বলবো অসুবিধা নাই, এক চুল পরিমাণ লুকো চুরি করব না, কম বেশি করব না, তবে আপনি আমার মাথায় হাত দিয়ে ওয়াদা করুন, এই কথাটা জানার পরে আমার উপরে
কোনো অত্যাচার হবে না, আপনি আমার উপরে কোনো অত্যাচার করবেন না। মাওলানা সাহেব মুচকি হেসে বলে, আমি না চিন্তা করো না, ভাবনা ভেবো না, ওয়াদা করলাম কথা দিলাম, অত্যাচার হবে না, অত্যাচার করব না, অসুবিধা হবে না, ও হবে না, চিন্তা করো না, নির্ভয়ে আমাকে বলো না, কি শুনেছো কি জেনেছো তুমি এটা জানিয়ে দাও। আমি না মা স্বামীর হাতটা ধরে স্বামীর দিকে লক্ষ্য করে আমি না জানিয়ে দেয়, ও গো আমার স্বামী মাওলানা, ও আমার স্বামী আলেমে হাক্কানি আলেমে দিন, আপনার কথা মতো আমার মায়ের কাছে বাপের পরিচয় জানতে গিয়েছিলাম, আমার মা যে বাপের পরিচয় জানিয়ে দিয়েছে ওই বাপের পরিচয়টা বলতে পারি না। স্বামী মাওলানা শুনে বলে, বিবি রে ও বিবি আমি না, অসুবিধা নাই, অসুবিধা হবে না, পরিচয় যেটা পেয়েছো আমাকে বলো না, আমি না স্বামীর কাছে জানাই, ও গো আমার স্বামী আমার মা যে বাপের পরিচয় দেয় ওই বাপ জাতিতে মুসলমান নয়, সে খ্রিস্টানও নয়, হিন্দুও নয়, ইহুদিও নয়, নাসারাও নয়, মাদ্রাসীও নয়, জাতিতে এমন একটা নিম্ন বর্ণের নিচু জাতির কথা বলা যাবে না। আমি মা মাওলানা সাহেব বলে, আমি না লুকাইও না, আমি না বলে শোনো স্বামী গো, আমার আব্বা যিনি আমার জন্মদাতা পিতা যিনি, তিনি বাগদির জন্মে ছেলে, আমি বাগদির জন্ম দেওয়া মেয়ে, আমার বাপ হলো একজন বাগদির ছেলে, এই কথা যখন জানিয়ে দেয় মাওলানা সাহেব, আমেনার উপরে অত্যাচার শুরু করবে কোথায়? আল্লাহর আলেম ওই সময় খোদার দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পড়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, ও জওয়ান যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা বেটিরা খালারা, আমি না অবাক হয়ে যাই, এ কেমন দৃশ্য ঘটাই, আমার স্বামী মাওলানা ভক্তির জন্মে ছেলে আমি, এটা যখন জানতে পেরে যায় আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পড়ে নেয়, এ তো আবার অবাক দৃশ্য ঘটে যায়, স্বামীর মুখের দিকে তাকায়, ও গো আমার স্বামী একই ঘটনা ঘটে যায়। স্বামী মাওলানা বলে, কেন আমি না কি হয়, আমি আপনার উপরে চিন্তা ভাবনা করেছিলাম, এই খবরটা শুনে হয়তো অত্যাচার শুরু হবে, আপনি মাওলানা আমি বাগদির জম্মিত মেয়ে, আমাকে হয়তো তালাক দেবে, তা না করে আপনি খোদার শুকরিয়া আদায় করেন আমি অবাক হয়ে যাই। ওই সময় মাওলানা সাহেব আমেনাকে জানায়, ও বিবি আমেনা, আমি তোমার মাথায় হাত দিয়ে কসম করে বলেছি না, হাসির কারণ তোমাকে বলবো অসুবিধা হবে না, এখন তোমাকে আমি হাসির কারণ বলছি শোনো, ও আমেনা আমেনা আমেনা, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে শিখেছো, পড়তে তুমি পারো বটে, তবে কোরআনের মানে মতলব তুমি বোঝো না, কোরআনের অর্থ তুমি জানো না, ও আমেনা আমেনা, সকালবেলায় ফজরের নামাজটা আদায় করে আল্লাহর কোরআন নিয়ে যখন পড়তে শুরু করে দাও, ও আমেনা, তুমি যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করে যাও, আল খবীসাতু লিল খবীসিনা ওয়াল খবীসুনা লিল খবীসাত, আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত, ও এই আয়াতটা তুমি পড়ছিলে বটে, তবে এই আয়াতের মানে তুমি জানো না, ও বিবি আমেনা, এই আয়াতটা যখন পড়ছিলে ওই সময় আমি মাওলানা এই আয়াতের মানের দিকে লক্ষ্য করে আমার মনে 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 আমি ভাবছিলাম, আল্লাহর কোরআন সত্য নয়, আল্লাহর কোরআন শুধু মিথ্যা 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 দিয়ে সাজানো লেখা হয়, আল্লাহর কোরআন সত্য হতে পারে না, ও আমেনা, এই আবার আর একটা দিক ভাবছিলাম, হয় আল্লাহর কোরআন সত্য আর না হলে আমেনার জন্ম সত্য, আল্লাহর কোরআন যদি সত্য হয় আমেনার জন্ম মিথ্যা হবে সত্য হবে না, আমেনার জন্ম যদি সত্য হয় আল্লাহর কোরআন মিথ্যা প্রমাণ হবে সত্য হবে না, ও আমেনা, আজ আমি যখন জানতে পারলাম তোমার জন্মটা সত্য নয়, তোমার জন্মটা মিথ্যা, তোমার জন্ম মিথ্যা প্রমাণ করে
আল্লাহর কোরআন সত্য প্রমাণিত হয়ে যায়। হে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বিবি আমের আমার স্বামী গো বুঝতে পারি না, তুমি যখন সকাল বেলায় পড়ছিলে আল খবিসাতুল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসাত, এই আয়াতের মানে আমার আল্লাহ বললেন আমি খারাপের জন্য খারাপ নির্বাচন করেছি, অধমের জন্য অধম নির্বাচন করেছি, অধমের জন্য অধমকে বানিয়েছি, উত্তমের জন্য উত্তমকে বানিয়েছি। উত্তমে আর অধমে মিলন হবে না, খারাপে আর ভালোই মিলন ঘটবে না, ভালো আর খারাপ এক জায়গায় হবে না, ভালোর জন্য ভালো দৈনি হবে, খারাপের জন্য খারাপই মিলবে। ও আবেলা, এই আয়াতটা যখন তুমি পড়ছিলে ওই সময় আমি চিন্তা করলাম তুমি একজন মুসলমানের ঘরের মেয়ে, তুমি একজন কোরআন পড়ওয়ালির ঘরের মেয়ে, তোমার সাথে আমার বিবাহ হতে পারে না, আর যদি তোমার সাথে আমার বিবাহ সত্য হয় আল্লাহর কোরআন মিথ্যা প্রমাণ হবে, কোরআনে যা লেখা হয় ওগুলো সব সত্য নয় প্রমাণ করা হবে। ও আমেনা, শুনে রেখে দাও, আল্লাহর কোরআনের বর্ণনা অনুযায়ী তুমি এই আয়াতটা দখল করছিলে। আমি কার ছেলে, আমার কোথায় বাড়ি, কোন গ্রামের ছেলে, আমার বাপের পরিচয় কি, মায়ের পরিচয় কি, আমার নাম কি, আমার বাড়ি কোথায়, এই ঠিকানা আজও কেউ জানে না। ও বিবি আমেনা, আমি জানিয়ে দিয়ে দিলাম, আজকে যখন প্রমাণ হয়ে গেল, আজ যখন জানতে পারা গেল ও আমেনা তুমি মুসলমানের জন্ম নেওয়া সন্তান নয়, তোমার বাপ মুসলমান নয়, তোমার বাপ জাতিতে একজন ব্যক্তি বলে তার পরিচয়, আমি নামি আমার পরিচয়টা দিই শোনো, যেটা আজও কেউ জানে না। আমি যার ঘরে জন্ম নিয়েছি, যেখানে বেড়ে উঠেছি, আমার যিনি জন্মদাতা পিতা, জন্মধারী গর্ভধারিণী মাতা, আমি যার ঘরে জন্ম নিয়েছি, যে জাতিতে আমার জন্ম হয়েছে সে জাতিটাও মুসলমান নয়, খ্রিস্টানও নয়, হিন্দুও নয়, ইহুদিও নয়, নাসারাও নয়, মজ্জুসিও নয়, আমার যে ঘরে জন্ম হয়েছে আমার জন্মদাতা পিতার বাগদি বলে পরিচয়, আমিও বাগদির ঘরে জন্ম নেওয়া ছেলে। ও আবেনা, যখন জানতে পারলাম তুমিও বাগদির জন্মের মেয়ে আর আমিও বাগদির জন্মের ছেলে, তোমারও জন্ম দেওয়া বাপ বাগদি, আমারও জন্ম দেওয়া পিতা বাগদি, আজ তোমার দিকে লক্ষ্য করে তোমার আর আমার সাথে মিলন যখন হয়ে গেল, আল্লাহর কোরআন সত্য প্রমাণিত হলো, আল্লাহর কোরআনে আল্লাহ জানিয়ে দিল ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ, আমিও বাগদি তুমিও বাগদি, তোমার সাথে আমার মিলন হলো, বাগদি বাগদির ঘরে গেল, আল্লাহর কোরআন সত্য প্রমাণ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ولا عليه ভাইরা আমার বাবাজিরা, তাই সেদিকে লক্ষ্য করে আমার আল্লাহ কোরআনে কারিমে আমার আল্লাহ জানিয়ে দিলেন, জানি লায়ন কি হুহা ইল্লা জানিন আও মুশরিক ওহুরিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহর কোরআনে এই আয়াতে কারিমা তাফসীর করতে গিয়ে আমাদের ঘরের দিকে অনেক 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 আগিয়ে আসবে বাবাজি, তাই একটা কথা আপনাদের সাবধান করে গেলাম, আলোচনা সাপেক্ষে সময় সাপেক্ষে আলোচনা সমাপ্ত করা সম্ভবপর হলো না, এই আলোচনা সমাপ্ত রয়ে গেল, পরবর্তী আলোচনায় আবার আলোচনা সমাপ্ত করা হবে, ওয়াদা করে গেলাম, কথা দিলাম, একটা জিনিস সম্পর্কে সাবধানমণি দিয়ে গেলাম, খবরদার নিজের জানতে স্বরূপে জ্ঞান স্বরূপে কাউকে সর্বনাশ করবে না, কারো ক্ষতি করবে না, কাউকে নষ্ট করবে না, এটা যদি তুমি করো তুমি ভালো হবে না, আল্লাহর কোরআন সেটাই ঘোষণা করে দেয়। ও মুসলমান কান খাড়া করে শোনো না, আল্লাহর কোরআনে জানিয়ে দেওয়া হয় আজ জানি, যদি কেউ কোনো মেয়ে ছেলের সঙ্গে বিবাহের পূর্বে জেনে
না ব্যভিচার করে, কোনো মেয়ে ছেলের ইজ্জত নষ্ট করে, কোনো মেয়ে ছেলের সঙ্গে হস্ত মৈথুন করে, চোখের ইশারা করে, কোনো মেয়ে ছেলের সঙ্গে প্রেম প্রীতি করে, কোনো মেয়ের সঙ্গে নারীর সঙ্গে কুসম্পর্ক তৈরি করে। আল্লাহর কোরআন বলছে যে জেনা করবে ব্যভিচারই করবে, কখনোই তার বিবাহ হবে না, কখনোই তার শাদী হবে না, নিকাহ হবে না, ইল্লা জানিন আও মুশরিক, যার সাথে তার বিবাহ হবে নিশ্চিত সেই মেয়েটা জেনাকারিনী হবে। ভালো মেয়ে সে কখনো পাবে না, ভালো সতী মেয়ের সঙ্গে তার বিবাহ হবে না। ও যদি বিবাহের আগে কারো ঘর নষ্ট করে থাকে, ওর ঘরের ঘরণী হয়ে যে আসবে, কেউ না কেউ তাকে নষ্ট করে দেবে, ওই নষ্টা মেয়ে সে পাবে, সতী মেয়ে পাবে না। আল্লাহর কোরআন তাই ঘোষণা করে দেয়, আজ্জানি লায়ান কি হুহা ইল্লা জানিন আও মুশরিক, যদি কেউ জেনাকারী হয়ে যায় তার বিবি যে হবে জেনাকারিনী হবে, সতী নারী সে পাবে না। যদি কেউ অসতী নারী, যদি কেউ সতী নারী পেতে চায়, সে যেন তার জীবনকে সাবধান করে নেয়, সে যেন কখনো কোনো নারীর প্রতি খারাপ ব্যবহার না করে দেয়। আমার আল্লাহ তাই কোরআন শরীফে জানায়, তাই সাবধান মানি দিয়ে গেল, ও জওয়ান যুবকেরা, মুরব্বী বাবাজিরা, আমার আম্মা জান বোনেরা, ও যুবতী নারীরা, জওয়ান যুবক ছেলেরা, তাই জীবনের জীবনটা সাবধান করে নাও, নিজের জীবনে ইচ্ছাকৃত কাউকে নষ্ট করতে যেও না, তোমার জীবনটাও ভালো হবে না। তাই দোয়া রাখি আল্লাহ আমাদের সকলের জীবনটা যেন ভালো ভালো সব সতীর উপরে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজি ভাই জানে না, তাই আমি গোনাগার, অসমাপ্ত বক্তব্য খালি শেষ করতে বাধ্য হচ্ছি, কারণ এখান থেকে আমাকে যেতে হবে বাবু রায় দেখি, সেখানে বারবার ফোন আসছে, রিসিভ করছি, আমি কথা বলছি না, তাদেরকে একটু শুনিয়ে দিয়েছি যে আমি ওয়াচ করছি, এটা যেন তারা জানে, তাই রিসিভ করে বন্ধ করে দিয়েছি। সেখানে জাস্ট 12টায় টাইম দেওয়া আছে, উঠতে হবে, তাই আপনারা আমার কাছের মানুষ, মহব্বতের মানুষ, আপনাদের কাছে আজকের এই অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করতে বাধ্য হলাম। পরবর্তী আলোচনায় দ্বিতীয় ভলিউমে পাবেন, আল্লাহ হায়াতে রাখলে এই আলোচনা আবার শোনা যাবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিক, সবাই এই আলোচনায় যারা অংশগ্রহণ করেছে সকলের জন্য আল্লাহ পরপারের কান্নারি, পরপারের নাজাত হিসাবে এই মাহফিলকে যেন আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন সবাই শেষ সময়ে দাঁড়িয়ে আমার নবীর দরবারে একটু সালামের তোহফা পাঠিয়ে দিয়া নবী, আপে সুন তালে মদিনা মহবতে ওয়াকিয়ো সাকিনা নুরসে মিশকু সে বেহতার পসিনা ইয়া নবী, দুষ্ট ছেলেরা নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া।
যাবি। ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ ফুরফুরা তরিকার সাথীরা, দিতে চাই রওজায়ে হাজিরা, পাব কি তোমার দিদার, লও সালাম এ নবী আমারা। ইয়া নবী, ইয়া রাসূল, সালাওয়াতুল্লাহ হে আলাইকা। আমার বাবাজিরা, আমরা সবাই কম বেশি গুণাকার, তাই গুণার দিকে লক্ষ্য করে আসুন সবাই মিলে আল্লাহ পাকের দরবারে তওবা ইস্তেগফার করি। আমার জওয়ান যুবক ছেলেদের, আমার সোনার মানিকদের বলবো, তওবা করে পরিবর্তন হয়ে ফিরে এসো বাবা। আল্লাহ যে সময় দিয়েছে আমাদের, এই সময় নির্দিষ্ট সময়, কার কখন কোন অবস্থায় আল্লাহর ডাক এসে যায় কেউ বলতে পারে না। বাবাজি, কারো ইমানি হালাতে মওত হয়, আবার কেউ বেঈমান হয়ে মারা যায়, কেউ কলেমা পড়তে পড়তে মারা যায়, আর কেউ মদখোর অবস্থায় মারা যায়। এ দুনিয়াতে আল্লাহ দেখিয়ে দেয়, কারো ভালো মরণ হয়, কারো খারাপ নসিব হয়। এই তার জন্য প্রস্তুতি হিসাবে আমার আল্লাহ জানায়, তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, তোমরা তাওবায় নসুহা করো, আমি আল্লাহ জীবনের গোনা মাফ করে দেব। এই আল্লাহ পাকের দরবারে তাওবায় নসুহা হিসাবে মেয়ে ছেলে বেটা ছেলে সবাই মিলে আসুন, সকলে একটু তাওবা করি। সবাই আমার সাথে সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি জেনে না জেনে, বুঝে না বুঝে, রাতের অন্ধকারে দিনের উজালাতে প্রকাশ্য গোপনে যত রকমের গোনাহ কার্য করিয়াছি বা হয়ে গেছে, তা হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমীন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين। আল্লাহ
গুনাগার খাতা কাসিয়াকার হিসাবে আপনার শাহী দরবারে দুখানা করে হাত তুলেছি গো আল্লাহ, আমাদের সবাকারের তাম জীবনের সমহ গুনা খাতা মাফ করে দিন আল্লাহ। আমরা বড় গুনাগার খাতা কাসিয়াকার, গুনার বোঝা মাথায় নিয়ে এই শ্রীনগর বাসুদেবপুরের জওয়ান যুবক মুরুব্বী বাবাজি, আমার ভক্ত পাগল মহাব্বতের মানুষ, মেয়ে ছেলে বেটা ছেলে নারী পুরুষ সবাই মিলে দুটো করে হাত তুলেছি গো আল্লাহ। আয় আল্লাহ আজকের আমাদের সকলের দিকে লক্ষ্য করে আল্লাহ এই অনুষ্ঠিত মাহফিলকে আপনি কবুল করে নি, এই মাহফিলের হিতাকাঙ্ক্ষিত নদী জওয়ান যুবক ছেলেরা আল্লাহ তোমার আলোচনা শুনে, তোমার হাবিবের আলোচনা শুনে মনটা ভরে না অন্তরটা ভরে না, তাই আজকের আবার নতুন করে আলোচনা শুনবে নতুন উদ্যোগে, সব ব্যবস্থা দিয়ে নিয়েছিল গো আল্লাহ, তুমি হলেন সর্বশক্তিমান তুমি আল্লাহ, এই পরিবেশ অশান্তি হতে যাচ্ছিল তোমার কাছে দোয়া চেয়েছি তুমি শান্ত করে দিয়েছো গো আল্লাহ, তাই সেজন্য তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি গো রব্বুল আলামিন, তুমি বাচ্চাদের মনের আশা যে পূরণ করেছো, আশা করতে পারি এই মাহফিল নিঃসন্দেহে তোমার দরবারে কবুল হয়েছে আল্লাহ, তাই সেই কবুলি এক মাহফিলের দিকে লক্ষ্য করে আমরা গুনাহগার হিসাবে আল্লাহ আপনার শাহী দরবারে দুটো হাত তুলে জানিয়ে দিলাম। আমাদের সকলের জন্য আজকের এই মাহফিল যেন আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। কোরআন শরীফ, হাদিস শরীফ, কলেমা শরীফ, দরুদ শরীফ, তওবা শরীফ, সালাম, কিয়াম, সেই সাথে আল্লাহ এক খতমের কিছু কম বেশি কোরআন তেলাওয়াত করা আছে, এই তেলাওয়াতে কোরআন আল্লাহ আপনার শাহী দরবারে আপনি কবুল করে নিন আল্লাহ। এর তাম জুমলায় সোয়া মদিনাতুল মুনাওয়ারা দশটা মিনারের সবুজ গম্বুজের নিচে শুয়ে আরাম ফরমাচ্ছেন মা আমেনা লাল মরুর দুলাল দয়াল নবী সোনার রসুলের রওজা মোবারকে সোয়াটুকু পৌঁছে দিন। সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিন আইম্মা মুস্তাহিদিন মুফাসসিরিন মুহাদ্দিসিন উম্মাহাতুল মুমিনিন খোলাফায়ে রাশিদিন সারায় মোবাশশারা চার পীর চার ইমাম হুজুরদের রূহ পাকে সোয়াবটুকু পৌঁছে দিন ইয়া রাব্বাল আলামিন, দয়া করে মেহেরবানি করে আল্লাহ পীরানে তরিকা বদর গানে দিন ওলি আল্লাহ গাউস কুতুব আব্দাল মুমিনিল মুমিনাত সকলের রূহ পাকে সোয়াবটুকু পৌঁছে দিন আল্লাহ। যা খাস করে জামানার মুজাদ্দিদ আমিরুল শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফে সোয়াবটুকু পৌঁছে দিন আল্লাহ। হুজুর কিবলার পাঁচ সাহাবজাদা পাঁচ হুজুর কিবলাদের রূহ পাকে সোয়াবটুকু পৌঁছে দিন আয় আল্লাহ, দয়া করে মেহেরবানি করে হুজুরের মরিদ মুতাকিদিন খলিফা ভক্ত বিন্দুরা যারা নিরাব নগরে শুয়েছেন আল্লাহ সকলের রূহ পাকে সোয়াবটুকু পৌঁছে দিন আল্লাহ। খাস করে এই রাতের অন্ধকারে এই বাসুদেবপুরে আপনার কিছু জওয়ান যুবক মুরব্বী বান্দা বান্দীরা সবাই মিলে হাত জড়ো করে আপনার দ্বারে দুটো করে হাত তুলেছি গো আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা দুটো করে হাত তুলেছি আমাদের অনেকেরই বাপ আছে মা নাই, অনেকেরই মা জননী আছে বাপ নাই আল্লাহ, অনেক ভাই আমার আছেন আল্লাহ যাদের বাপ নাই মা জননী নাই আল্লাহ, বাপ হারা মা হারা আল্লাহ ইয়া রাব্বাল আলামিন জানি না মাওলা রে
মা বাপকে ছেড়ে দুনিয়ায় যেমন থাকতে কষ্ট হয়, মা আমার আব্বা আমার কবরের জায়গায় অন্ধকার নিরালা নির্জন ঘরে কি হালাতে পড়ে রয়, কি অবস্থায় সময়টা কাটায় জানি না। আল্লাহ কবর কি ব্যামলা কি ব্যবহার করে, আল্লাহ কবর শান্তি দেয় না কষ্ট দেয়, কবর আজাব দেয় না যন্ত্রণা দেয়, কি তার কবরে হয় কি তাদের কবরে ঘটে যায়, আল্লাহ আওলাদ সন্তান আদি হিসাবে জানি না বলতে পারি না। আল্লাহ নিরাপ নিরালা নির্জন ঘরে বাপের কবরে মায়ের কবরে যদি আজাবের কবর হয়, বাচ্চাদের হাতের ওসিলায় বাপ মা দাদু দাদিমা নানা নানিমা খালা ফুপু আত্মীয় স্বজন এদের সকলের কবরের আজাব যেন মাফ হয়ে যায়, আল্লাহ তাদের কবরটা যেন বেহেশতের বাগান হয়ে যায়। দয়াময় দয়া করে মেহেরবানি করে এই শ্রীনগর বাসনে পড়ে যত কবরস্থান আছে তমাম কবরস্থানের মাইয়াতের কবরে এ যা যা সোয়াবটুকু যেন নসিব হয়ে যায়। আল্লাহ খাস করে এক খতম কোরআন তেলাওয়াত করেছেন, আল্লাহ আমার ভাইজান আসমত আলী ভাই আমার, আল্লাহ তারা ভাই ভাই অনেকেই আছেন, মা জননী হায়াতে আছেন, তাদের জন্মদাতা পিতা হায়াতে নাই, আল্লাহ বাপ আখরা আওলাদ হিসাবে ভাই ভাই মিলে আজ আমাদের সকলের সাথে দুটো করে হাত তুলেছে, আল্লাহ আসমত আলী ভাইয়ের মতো আরো কত ভাই আমার বাপ আখরা আছে, আল্লাহ তাদের বাপ কবরে শুয়ে পড়ে জানি না সাড়ে তিন হাত ঘরে কি অবস্থায় কি হালাতে আছে, আল্লাহ রে আপনার নবী বলেছেন বাপের জন্য মায়ের জন্য বেটা যদি হাত তুলে আমিন 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 করে ওই বেটার চোখের পানি যদি জারি হয়ে যায়, ওই বেটার চোখের পানি যদি পাটিতে পড়ে যায়, ওই বেটার পানি যদি জমিনে নিরাব নগরের জন্য ঝরে যায়, আমি রসুলে বাজা নিয়ে দি দিলাম ওই বাপে কবরে যদি আজাব হয়, মায়ের কবরে যদি আজাব হয় ওই বাচ্চার চোখের পানি রসিলায় আল্লাহ সেই বাপের মায়ের কবরে আজাবটাকে আর বাউনাজিরাল 40টা বছরের জন্য আমার আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ জানি না বাপা কবরে কি হালাতে আছে গো, আল্লাহ বাচ্চাদের আজাব রসিলায় বাপের মায়ের কবরে আজাব যেন মাফ হয়ে যায়। আমরা গরিব অসহায় আমাদের রুজি রোজগারের ব্যবসা বাণিজ্যে কামাইতে চাষ আবাদে যেন বরকত নসিব হয়ে যায়, আল্লাহ আমাদের কামাইতে আল্লাহ যেন বরকত হয়, আল্লাহ আমাদের জানমাল ইজ্জত আবরু যেন হেফাজত হয়ে যায়, আল্লাহ হালাল রুজি হালাল উপার্জনে বরকত নসিব করে দিন, আল্লাহ রোগ শোকলা মুসিবত থেকে হেফাজত করুন, আসমানি জিসমানি মানসিক রুহানি তামাম বালা মুসিবতকে দূর করে দিন, আল্লাহ আমাদের ঘরে দূরে যাদের বাপ আছে মা আছে বাপ মায়ের হায়াত কিসমাতকে দারাজ করে দিন, বাপ মায়ের কুলজোড়া বানিয়ে দিন, বাপ মায়ের নেক দৃষ্টি নেক ফায়দে তাওয়াজ্জি আমাদের নসিব করুন, আল্লাহ বাপের দোয়ার ওসিলায় মায়ের দোয়ার ওসিলায় আল্লাহ মরণ পর্যন্ত যেন দিনের উপরে কেটে যায়, সে বিদায়কালে আমাদের সকলের জবাব দিয়ে ইমানের কলেমাটুকু যেন জারি হয়ে যায়, আল্লাহ মওতের সময় কলেমা শরীফ পড়তে পড়তে যেন মওতটা নসিব হয়ে যায়, ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বাহকে লা ইলাহা লা ইলাহা
সকলের জন্য তাবারুকের ব্যবস্থা আছে, সবাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে।